আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন বিজ্ঞান আনন্দে। সাথে আছি আমি তোমাদের বন্ধু লিশা, আর আমার সাথে আছেন শিক্ষক ও প্রকৌশলী মির্জা রাশেদুজ্জামান। রাশেদ ভাইয়া আর আমি প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য অনেক মজার মজার সায়েন্স এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হই, আর এ সপ্তাহে একটা মজার এক্সপেরিমেন্ট দিয়েই আমি শুরু করছি আজকের পর্ব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটা। ভাইয়া কেমন আছো? আমি অনেক ভালো আছি লি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, এবং আমি কিন্তু অলরেডি বন্ধুদের বলেছি যে অনেক মজার একটা এক্সপেরিমেন্ট হবে, না জেনেই বলেছি, কারণ আমি আমার বিশ্বাস তোমার এক্সপেরিমেন্ট অনেক মজার হবে। আমি আশা করছি আমি তোমার বিশ্বাস রাখতে পারবো। তো আজকে যে এক্সপেরিমেন্ট আছে এটা মজার কিন্তু একসাথে খুব সিম্পল। তুমি তো জানো তেলে আর জলে কখনো মেশে না, কিন্তু কেন মেশে না সেটার এক্সপ্লেনেশন কি আমরা আজকে দেখব? সেটা এক্সপ্লেনেশন না, সেইটাকে কাজে লাগিয়ে আমরা একটা মজার এক্সপেরিমেন্ট করব। কিন্তু অ্যাকচুয়ালি মেশে না কারণ হচ্ছে পানি, জল হচ্ছে পোলার যৌগ, তো এটার হচ্ছে একটা ধনাত্মক এবং ঋণাত্মক পজিটিভ নেগেটিভ আছে। তুমি অলরেডি একবার একটা এপিসোডে আমাদের এক্সপ্লেইন করেছিলে যেটা হচ্ছে তেলে নাই, এই জন্য তেল আর পানি যখন আমরা একসাথে করি তখন আমরা চাইলেও আসলে এটাকে মিক্স করতে পারি না। তো প্রথমে আমরা এই কাজটাই করবো, আমরা এখন একটু পানি ঢেলে নিব। গ্লাসের অর্ধেকের থেকে একটু বেশি হলে আমাকে বলবে, আর একটু লাগবে, আর একটু, আর একটু, বাস। ওকে, তো এতটুকু আমরা পানি দিলাম, তো আমরা এখন এখানে তেল ঢালবো। আর এই কালারটার কি কাজ? কালারটা দিয়ে হচ্ছে আমাদের সেই মজার একটা জিনিস আমরা দেখবো। তো মনে হয় তেলের বাবলস তৈরি হয়ে গেছে, যেহেতু তেল মিশছে না, সো তেলগুলো হচ্ছে যেহেতু হালকা পানি খেতে তো তেলগুলো উপরে থাকবে। তো আমরা দেখবো যেটা আসলে আমরা চাইলেও হচ্ছে তেল মিক্স করতে পারবো না পানির সাথে, তেল পানির সাথে হচ্ছে মিক্স করতে পারবো না। সো আমাদের তেল আমার মনে হয় যথেষ্ট দিয়েছি, তো তুমি চাইলে হচ্ছে এই যেটা হবে এটা হচ্ছে পানির সাথে আসলে এটা মিশে যাবে। তুমি তারপরে কি আমরা দেখতে পাবো যে পানিটা কালার আর তেলটা ভাসছে? আমাদের এক্সপেরিমেন্টে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। আমি কি কয়েক ফোঁটা দেব? দাও, তুমি তোমার মতন করে হচ্ছে ম্যাম 4-5 ফোঁটা দিতে পারো, একটু বেশি দাও। 3-4-5-6 তুমি যদি খেয়াল করছো, এখন যেটা হচ্ছে আমাদের সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে সেটা আমরা দিয়ে দেখবো আসলে এটা কি আসলে, এটা তোমার মনে হয় এটা কি সিভির জাতীয় কিছু ক্যালবসি যে এগুলো আছে সেরকম? সো আমরা এটা দিয়ে দেখি যে কি হয়। ওটা যেটা হবে ওটা পানির থেকে ও হচ্ছিল, এটা তো অ্যাবজর্ব হয়ে যাবে পানিতে, বাবল ক্রিয়েট করবে। তুমি যদি এখন দেখো তাহলে হচ্ছে আমাদের আসলে লাভা ল্যাম্প যে জিনিসটা আছে ওরকম একটা জিনিস হচ্ছে। তাহলে আসলে কি হচ্ছে যে এটার সাথে মিশে যে আমাদের যে কালারগুলো আছে কালারগুলো হচ্ছে উপরে যাচ্ছে, বাবল ক্রিয়েট হচ্ছে বাবলের সাথে গিয়ে উপরে যাচ্ছে। কিন্তু যখন হচ্ছে বাবলটা হচ্ছিল বাস্ট হয়ে যাচ্ছে তেলের ওখানে গিয়ে, আমার মনে হয় আমাদের আরেকটু তেল দিলে এটা আমরা একটু সুন্দর করে দেখতে পাবো। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে ও বুদবুদ গুলো যখন হচ্ছে উপরে যাচ্ছে, উপরে গিয়ে যখন বাস্ট করছে তখন হইতেছে ফেরত যাচ্ছে। খুব যেটা আমি বলেছিলাম খুব সিম্পল বাসা, এগুলো আমাদের সবারই আছে, খুব মজার একটা জিনিস। সাইফাই মুভিতে যেমন দেখা যায় একটা ইনগ্রেডিয়েন্টস থাকে এরকম অ্যালাইভ, কিলবিল করা যেটাকে বলে, কিলবিল বলছে। তো এটাকে অনেক সময় লাভা ল্যাম্প বলা হয়। সো যেটা হচ্ছে যে লাভার মতন মনে হচ্ছে, সো আমাদের ওটা যখন পানির সাথে রিয়্যাক্ট করছে ওটা খুব গ্যাস গ্যাস ফর্ম, কিন্তু পানি যখন উপরে তেলের সাথে আসে তখন এটা আসলে উপরে যখন উপরে যখন চলে আসে বাবলগুলো যখন ফেটে যাচ্ছে, যেহেতু আমাদের যে কালারটা আছে এটা হচ্ছে তেলের চেয়ে ভারী, ও যখন আসছে আবার নিচে নেমে আসছে এবং এটা বারবার বারবার একইভাবে প্রসেসটা হচ্ছে, এবং একটা একটা শশাটা আওয়াজ শুনতে পাচ্ছি ভিতরে, গ্যাস বের হচ্ছে, তো এটা শব্দ হচ্ছে। এটা আমরা আরো মজার করতে পারি যদি হচ্ছে আমরা নিচ থেকে হচ্ছে আলো দিতে পারি, তাহলে এটা দেখতে আসলে আরো অনেক বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, একটা অন্ধকার রুমে যদি এটা করা যায় অনেক বেশি, যদি করা যায় নিচ থেকে যদি আলো দেওয়া যায় তাহলে এটা দেখতে আসলে আরো অনেক আমরা তো যে অনেক সময় যে হ্যালোউইন পার্টি গুলো যখন করি তখন যদি এরকম একটা রাখা হয় তখন সেটা দেখলে মনে হবে যে আসলে কোনো হরর কিছু একটা, একটা স্কেয়ারি কোনো কিছু একটা, একটা এক্সপেরিমেন্ট।
কিন্তু খুবই মজার। এখন তুমি দেখছো এটা আসলে থেমে গিয়েছে, কারণ হচ্ছে আমাদের যে ক্যালোসিটা আছে ওটা শেষ হয়ে গেছে, আবার দিলে এটা আবার শেখার আছে যে আসলে মানে কিভাবে হচ্ছে রং যে ভারী, পানির থেকে ভারী, তেলের থেকেও ভারী, এটা আসলে কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। ভাইয়া আমি একদম খুশি মনে তোমাকে বলতে পারতেছি না যে তুমি এখন কি দেখাবা, কিন্তু এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি খুব মজার। আমরা হচ্ছে একটা আর্থকুয়েক অ্যালার্ম বানাবো। ও আসলে মজা, খুব কাজের। এবার আমি ইন্টারেস্টেড। রাইট, সো আর্থকুয়েক হলে যদি আমরা হচ্ছে বুঝতে পারি যে আর্থকুয়েক হচ্ছে, তাহলে কিন্তু এটা আসলে গুগলের হেল্প ছাড়া যদি আমরা বুঝতে পারি, একটা যেটা হতে পারে যে এই আমাদের যে অ্যালার্ম যেটা আমরা বানাবো, সো এখানে বাজার থাকবে, সো এখানে যদি হচ্ছে আমরা একটা বেশি শব্দ হয় তাহলে যাদের ঘুম বেশি গভীর তাদের ঘুম ভেঙে যাবে। তো প্রথমে হচ্ছে আমরা বরাবরের মতন হচ্ছে একে নিব। তো এখানে আমরা যে কম্পোনেন্টগুলো আছে এগুলো দেখে তুমি দেখি তো বলতে পারো নাকি আসলে আমরা কি কি ব্যবহার করছি। একটা পাইপ আছে, ওকে, একটা ব্রেডবোর্ড আছে যেখানে হচ্ছে আমরা সমস্ত কানেকশনগুলো দিব, বেজ আমাদের যেটা, ফয়েল পেপার আছে, মেল কানেক্টিং ওয়্যার আছে আমাদের এখানে তিনটা, এইটাকে বলে হচ্ছে তিনটা মাথা আছে, এটা এটাকে যেন কি বলে, এটা হচ্ছে বিজেটি, ও রাইট, হ্যাঁ বিজেটি বলে এটাকে, হ্যাঁ ট্রানজিস্টার, এটা ট্রানজিস্টার, আর এটা হচ্ছে বাজার, রাইট, এটা বাজার, আর এখানে আছে কতগুলো এটাকে বলে রেজিস্টার, এগুলো রেজিস্টার, আর এটা তো আছে আমাদের কানেকশন দেওয়ার জন্য, ইলেকট্রিসিটি কানেকশন দেওয়ার জন্য একটা বোর্ড আছে আমাদের, ব্যাটারি দিয়ে ইউজ করব। তো আমাদের হচ্ছে আঁকা প্রায় শেষ। তো এখানে যে যদি তুমি দেখো, আচ্ছা আমি একটু বলার চেষ্টা করি, এখানে হচ্ছে আমাদের দুটো হচ্ছে রেজিস্টার অ্যাড হয়েছে এখানে, ওগুলোর ভ্যালু আমরা দিয়ে দিয়েছি, একটা হচ্ছে 10,000, 10,000 তিনটে, আর একটা হচ্ছে 1,500, আর একটা হচ্ছে এখানে আরেকটা রেজিস্টার আছে, এটা হচ্ছে 1,000, এখানে হচ্ছে বাজারটা আছে। আমি এমনি তোমাকে এলোমেলো বলি তারপর তুমি বুঝিয়ে বলো। এখানে আমাদের এলইডি তে থাকবে, এখানে আমাদের হচ্ছে পজিটিভ কানেকশন থাকবে এই মাথাটা, এখানে আমাদের নেগেটিভ, এটাকে আমরা গ্রাউন্ড বলি, গ্রাউন্ড বলি, গ্রাউন্ড, রাইট, হ্যাঁ গ্রাউন্ড বলি, আর এখান থেকে হচ্ছে ট্রানজিস্টারের মাধ্যমে, তুমি যদি খেয়াল করো তুমি দেখো যে এখানে একটা কানেকশন আছে, এটা কি, এটার কানেকশন এখানে, এটা আমরা ব্যবহার করবো, এই কানেকশনটা আসলে আমরা দেইনি, এখানে আমরা একটু ওপেন রেখেছি। তো আমাদের করার আগে আসলে আমি তোমাকে যদি প্রিন্সিপালটা বোঝাই কিভাবে আসলে কাজ করবে, এর আগে তুমি আমাকে বলো প্রত্যেকটা ঠিক মতো বলেছি আমি, ঠিক বলেছো তুমি। এই কানেকশনটা যেটা হবে যে ফয়েল পেপারটা হচ্ছে আমাদের, আমরা একটা প্রান্তে ফয়েল পেপারের এক প্রান্তে হচ্ছে আমরা এই কানেকশনটা দিব, আর হচ্ছে আমাদের এখানে তুমি একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বেসিক্যালি পিন স্ক্রু, এটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। তো আমাদের এই কানেকশনটা যেটা হবে যে আমরা নর্মালি এটা হচ্ছে একটা থেকে আরেকটা দূরে রাখবো, কানেকশনটা আসলে এভাবে ওপেন থাকবে। তো যদি ভূমিকম্প হয় তাহলে কি হয়, জিনিসপত্র নড়ে, তখন হচ্ছে আমাদের এই কানেকশনটা আসলে তখন অ্যাটাচ হবে, তখন হচ্ছে তারা কানেক্টেড হবে। একটা জিনিস যেটা সেটা হচ্ছে এরকম আর্থকুয়েক যে সেন্সর আসলে এমনিতে পাওয়া যায়, কিন্তু আমরা যেটা করছি আমরা আসলে নিজের একটা তৈরি করছি, তো খুবই সিম্পল। তাহলে যেটা হচ্ছে যে এই কানেকশনটা তাহলে কিভাবে হবে, যখন হচ্ছে আর্থকুয়েক হবে তখন হচ্ছে আমাদের এই পাইপটা যখন দুলবে তখন হচ্ছে এই কানেকশনটা আসলে ব্রিজটা হিসেবে কাজ করবে, এই দুটো প্রান্তের মধ্যে আসলে একটা যে কানেকশন মিসিং সেটা হবে, তখনই হচ্ছে আমাদের বাজারটা আসলে বাজবে এবং হচ্ছে আমাদের এলইডি যেটা আসে সেটা আসলে জ্বলবে। তাহলে হচ্ছে আমরা এটা করি। তো এই ক্ষেত্রে যেটা আমরা হচ্ছে সিম্পলি হচ্ছে জাস্ট ফোল্ড করে নিব, ফোল্ড করে নিলাম রেগুলার ফয়েল পেপার, জাস্ট রেগুলার ফয়েল পেপার, আর এই জিনিসটা হচ্ছে এখানে একটু এটাকে হচ্ছে স্পাইরাল পেঁচিয়ে নিব আমরা, আমরা হচ্ছে এখানে পেঁচিয়ে নিচ্ছি। তো বড় মতো আমরা যেটা করবো ছবি দেখে সার্কিটটা বসিয়ে নিবো, সো আমার একটু
সময় লাগবে, আমি একটু বসিয়ে নিচ্ছি। ওকে ভাই, এখন এটা হচ্ছে তুমি রেজিস্টারটা যেটা আছে সেটা অ্যাড করেছে 10k। আচ্ছা, বুঝবো কিভাবে কোনটা 10k কোনটাই? এগুলো আসলে তুমি যদি দেখো, এগুলোর গায়ে হচ্ছে বিভিন্ন কালার কোড আছে, তো এটা দেখে আসলে আমরা বুঝতে পারব। মেবি আমরা অন্য কোন একটা এপিসোডে এটা নিয়ে ইয়ে করতে পারি যে কিভাবে আসলে বোঝা যায়। তো তুমি যদি দেখো 10k যে রিং গুলো আছে, কালারের রিং আছে, এটা হচ্ছে বাকিগুলো থেকে আলাদা। ওটা তো কালো একটা কালার আছে, বাকিগুলো এটা দেখে আসলে আমরা হিসাব করে নিতে পারি যে কত হয়েছে। আমাদের ক্যাপাসিটরের কানেকশনটা আমরা দিয়ে নেই, যেটা সবসময় বলি যে আমাদের প্রত্যেকটা এপিসোডে ইন্টারকানেক্টেড, কোনো একটা এপিসোডে দেখানো জিনিসই আমরা হয়তো বা পরবর্তী এপিসোডগুলোতে হচ্ছে আরেকটু এলাবোরেটভাবে বা অন্য কোনো ওয়েতে আমরা করে দেখাই। সো তোমরা যদি রেগুলার আমাদের শোটা দেখো তাহলে অনেক বিষয় অনেক সহজে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। যেমন আমি নিজেই কিন্তু আজকে বলে ফেললাম যে ভাইয়ার ছবি দেখে কোনটা আসলে কীভাবে কানেক্টেড হয়েছে। আমরা বাজারটা অলরেডি প্লেস করে ফেলেছি, তাই না? বাজারটা না, এটা আসলে এই ক্যাপাসিটরটা। ও আচ্ছা, ক্যাপাসিটরটা এখানে আছে। এখন আমি হচ্ছে তুমি যদি বলতে পারো আমি কোন কানেকশনটা দিচ্ছি, তোমার মনে হয় একটা রেজিস্টার আছে, ট্রানজিস্টার আছে। এখন সম্ভবত 1.5 এর কানেকশনটা দিচ্ছো না? 1.5 টা আসলে যে তুমি ক্যাপাসিটরের সাথে যেটা দেখছো এই দুটো হচ্ছে, একটা হচ্ছে 10k, আচ্ছা, একটা হচ্ছে 1.5k। আমি এখন এই রেজিস্টারটা আসলে মানে 1000 একটা দিচ্ছো কানেকশন, এই কানেকশনটা দিচ্ছি। ও, তুমি তো গ্রাউন্ডের সাথে কানেক্ট করছো, তার মানে হচ্ছে 1000 এর সাথে। হ্যাঁ, এটা তো গ্রাউন্ড, ঠিক বলেছো। তো আমাদের বাকি কানেকশনগুলো আমরা দিয়ে নেই। সো এখানে আমাদের এমিটারটাও হচ্ছে গ্রাউন্ডে চলে যাবে, আর এইখানে হচ্ছে আমাদের এই এমিটার থেকে এখানকার বেজে হচ্ছে একটা কানেকশন আছে, সেটা এখন আমরা দেই নাই। সো ওটা হচ্ছে আমরা দিয়ে নিচ্ছি, আর এইখানে হচ্ছে আমাদের কালেক্টরের সাথে আমাদের বাজারের কানেকশন আছে এবং হচ্ছে আমাদের এলইডিরও কানেকশন আছে। তো বাজারেরও তুমি দেখবে যে হচ্ছে একটা পিন হচ্ছে একটু লম্বা আর একটা হচ্ছে একটু শর্ট। সো আমাদের এলইডির মতন এখানে হচ্ছে যেটা হচ্ছে লম্বা যে পিনটা সেটা আসলে হচ্ছিল পজিটিভ, আর যেটা হচ্ছে শর্ট সেটা হচ্ছে আমাদের নেগেটিভ পিন। সো এই কানেকশনটা হচ্ছে আমরা দিয়ে নিচ্ছি। তো আমাদের কানেকশন হচ্ছে এই পার্টটুকু বাদে বাকিটা হচ্ছে আমাদের হয়ে গিয়েছে। এটা কি আচ্ছা, আমাদের সার্কিট শেষ, তোমাদের একটা ছোট্ট একটা পার্ট বাকি আছে। তো এটা যেটা বললাম যে আমাদের কানেকশনটা আসলে খালি থাকবে যখন আর্থকোয়েক হবে, তখন শেকের কারণে আমাদের এই ব্রিজের মতো কাজ করে অ্যাটাচ হয়ে যাবে। তো এই কানেকশনটা হচ্ছে আমরা এখন দিব। ওকে, তো হচ্ছে আমরা তারটা একটু লম্বা লাগে, হচ্ছে লম্বা তার হচ্ছে নিজেরা বানিয়ে নেই। তো আমাদের পজিটিভের থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে একটা কানেকশন দিব। এটা আমরা কি দিয়ে কানেক্ট করব? আমরা এটা হচ্ছে চাইলে টেপ দিয়েও দিতে পারি, আমার কাছে একটা ক্রোকোডাইল ক্লিপ আছে। আচ্ছা, তো সেই কানেকশনটা আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো আমাদের আরেকটা কানেকশন যেটা করতে হবে সেটা হচ্ছে এই কানেকশনটা, দেখতে পাচ্ছ? তো এটাও হচ্ছে তুমি যদি দেখো আমাদের রেজিস্টারে, রাইট, 1.5k রেজিস্টারে, বাকি পার্টটা যাবে যেটা সেটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে টানেলের ভিতরে লাগিয়ে দিতে হবে। সো যখন হচ্ছে আমাদের এরকম নড়বে তখন হচ্ছে আমাদের এটা বাজার বাজবে এবং হচ্ছে লাইট জ্বলবে। আমাকে হেল্প করো এখানে, ক্রোকোডাইল ক্লিপটা দিয়ে ক্রোকোডাইল দিয়ে করতে পারো আমার কাছে। আচ্ছা, ক্রোকোডাইল দিয়ে বেটার বোধহয়। ফাইনালি হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশন দেওয়া আসলে বাকি। তো এটা হচ্ছে আমরা দিয়ে নিই, এটা আসলে আমাদের এক্সট্রা, এটা আমাদের লাগেনি ফর সেফটি, আমরা এনে রেখেছি, আমাদের ছিল আগে থেকে এক্সট্রা। তো আমাদের কানেকশন দেওয়া শেষ, তো দেখি আসলে আমাদের, তো তুমি যদি না রাও লাইট কি জ্বলছে? আমাদের লাইটের কানেকশনটা হয়তো বা একটু, তুমি একটু বাজিয়ে দেখি তাহলে আমাদের। তো আমাদের লাইটের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমরা কানেকশনটা আবার আমরা নতুন করে দিচ্ছি লাইটের কানেকশন। এবার লাইট জ্বলছে, কিন্তু লাইটও জ্বলছে। তো আমাদের আগে কানেকশনটা একটু লুজ ছিল, যেটা আমরা বলছি যে কখনো যদি কোনো প্রবলেম হয় সেখানে আসলে ভয় অথবা চিন্তা করার কিছু নেই, আমরা হচ্ছে দেখব যে আমাদের ঠিক থাকলেই আমাদের হচ্ছে এটা কাজ করবে। তো আমরা যেটা দেখলাম, যেটা খুব সিম্পল একটা আর্থকোয়েক ডিটেক্টর, যখন হচ্ছে আর্থকোয়েক হয় আমরা জানি হচ্ছে সব কিছু নড়লেই যেটা হচ্ছে আমাদের এই কানেকশনটা কমপ্লিট হচ্ছে। আমাদের এই যেই স্ক্রুটা আছে, স্ক্রুটা যখন হচ্ছে ফয়েল পেপারের সাথে গিয়ে লাগছে তখন হচ্ছে আমাদের এই কানেকশনটা
কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তখন হচ্ছে আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেলে আমাদের বাজার বাজছে এবং আমাদের এলইডিটা হচ্ছে কাজ করছে জ্বলে উঠছে। তো বন্ধুরা, খুব সহজেই আমরা বাসার জন্য, আমাদের নিজেদের বাসার জন্য একটা কি বলে এটাকে, ভূমিকম্প নিরীক্ষণ যন্ত্র, আর্থকুয়েক অ্যালার্ম বাজাতে পারি এবং বাজারের শব্দটা কিন্তু যথেষ্ট জোরে এবং তীক্ষ্ণ, সো সবাই আসলে শুনতে পাবে। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। আর এবার পালা আমাদের আজকের পর্বের শেষ এক্সপেরিমেন্টের। ভাইয়া কি হয়েছে তোমার আজকে? এটা হচ্ছে, তুমি যেটা দেখছো আমাদের ইলেকট্রনিক্স নিয়ে আমরা এত এক্সপেরিমেন্ট করছি, কিন্তু হচ্ছে আমরা যে কম্পোনেন্টগুলো ইউজ করছি সেগুলো আসলে ঠিক আছে নাকি নষ্ট হয়ে গিয়েছে, এটা যদি আমরা কোনোভাবে আসলে এক্সপেরিমেন্টের মাধ্যমে ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। মাঝে মাঝে ধরো আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে না, আসলে তোমার কোনো ফল্ট নেই, তুমি সার্কিট যেটা বসিয়েছো, ড্র করেছো, ওটা দেখে ঠিক মতন করেছো, কিন্তু তারপরে সার্কিট কাজ করছে না। সেক্ষেত্রে আসলে যেটা হতে পারে যে কোনো একটা কম্পোনেন্ট আসলে কাজ করছে না বা নষ্ট হয়ে গেছে। যদি কোনোভাবে তুমি হচ্ছে নিজেই হচ্ছে একটা সার্কিট কম্পোনেন্ট টেস্ট করা, যদি একটা সার্কিট করে ফেলতে পারো, টেস্টার বলতে পারো, তাহলে কিন্তু আসলে অনেক ভালো, তুমি বাসাতেই বুঝতে পারবে আসলে সমস্যাটা কোথায়। তো ওটাই হচ্ছে আমরা খুব সিম্পল একটা, ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব ছোট একটা সার্কিট, এটা দিয়ে আমরা হচ্ছে করে ফেলতে পারবো। রেজিস্টার এলইডি, রাইট, এটা তোমার মনে হয় কি? এটা হচ্ছে যে ব্যাটারির কানেকশনটা ওখানে গেছে, রাইট, সো এটা হচ্ছে আমাদের প্রোব। যেটা বলেছি তোমাকে আসলে এত ছোট, খুব সিম্পল একটা সার্কিট, তো এটা হচ্ছে আমরা করে ফেলি। তাহলে আমাদের হচ্ছে একটা রেজিস্টার লাগবে, রাইট, তো হচ্ছে আমার কাছে রেজিস্টার আছে, সো রেজিস্টারটা আমরা বসাচ্ছি। এই রেজিস্টারটার কতই, এটা হচ্ছে 330, একদম কম, খুব অল্প ভ্যালুর একটা রেজিস্টার। তারপরে ছবি দেখেই তুমি আমাকে বলতে পারো রেজিস্টারের পরে আমরা হচ্ছে কি দিব। আমরা এলইডি কানেক্ট করব রেজিস্টারের সাথে, এলইডি কানেক্ট করব এবং এলইডি হচ্ছে পজিটিভ সাইড, পজিটিভটা দিব হচ্ছে রেজিস্টারের দিকে সাথে, রাইট, আর কানেকশন নেগেটিভটা যাবে হচ্ছে আমার নেগেটিভটার সাথে, আমাদের হচ্ছে ব্যাটারির যে কানেকশনটা আছে সেটা হচ্ছে আমাদের দিতে হবে, ব্যাটারি কানেকশন করব। সো ব্যাটারি হচ্ছে নেগেটিভ, পজিটিভ সাইডে পজিটিভ, নেগেটিভ সাইডে নেগেটিভ, সো এখানে আমাদের একটা কানেকশন লাগবে যেটা আমরা গ্রাউন্ড থেকে, রাইট, না বোর্ড এখান থেকে করছি। আচ্ছা, সো আমাদের হচ্ছে এখন আমাদের এই প্রোব যেটা আছে, প্রোব 1 আর হচ্ছে প্রোব 2 আমাদের হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখি আসলে আমাদের কোনটা কাজ করছে আর কোনটা কাজ করছে না, আর কোনটা করছে না, তো আমরা হচ্ছে ডায়োডটা নিয়ে দেখতে পারি ডায়োডটা আসলে কাজ করছে নাকি করছে না। ডায়োড যদি কাজ করে তাহলে লাল লাইট জ্বলবে, ওকে, আর কোন কারণে যদি ডায়োড কাজ না করে, নষ্ট হয়ে থাকে, তাহলে হচ্ছে আমাদের লাইট জ্বলবে না, ওকে, মানে এটা আমাদের ওকে, আমি এটা আমাদের হচ্ছে করি, এটা আমাদের ঠিক আছে। সো আমরা বাকিগুলো আস্তে আস্তে দেখি, এটা হচ্ছে আমাদের, এটা আসলে আমাদের হচ্ছে রেজিস্টার না, এটা হচ্ছে আমাদের একটা পিএন জাংশন। ও আচ্ছা, আমি রেজিস্টার ভেবেছিলাম, হ্যাঁ, এটা কাজ করছে না, এটা হচ্ছে আমাদের কাজ করছে না, এটা না, এটা আসলে আমাদের যদি হচ্ছে আমরা আলো দেই, এটা আসলে হচ্ছে হলো আমরা যে একটা পর্বে হচ্ছে সোলার সেল দেখেছিলাম, ও এটা হচ্ছে ওরকম। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা সুইচ, সুইচ তো আমরা অনেক সময় ব্যবহার করি বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য, সো সুইচটা আসলে ঠিক আছে নাকি নাই এটা কিন্তু আমরা হচ্ছে টেস্ট করতে পারছি। আমি কানেকশন দিচ্ছি, কিন্তু সুইচ সুইচের জন্য হচ্ছে প্রেস করতে হয়, তো প্রেস করলে হচ্ছে আমাদের এটা জ্বলছে, তাহলে এটা হচ্ছে আমাদের ওকে। তো তেমনভাবে আমাদের এখানে আছে হলো হচ্ছে ক্যাপাসিটার আছে, সো ক্যাপাসিটারটা আমরা দেখি ও আসলে কাজ করে নাকি না। সো ক্যাপাসিটারটা যেটা হচ্ছে, ক্যাপাসিটারটা আসলে কাজ করছে, ও যেটা হচ্ছে যে ও খুব দ্রুত আসলে ডিসচার্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, খুব বেশিক্ষণ আসলে খুব বেশি ভালো, রাইট, সো তুমি দেখছো যদি আচ্ছা ওর ভ্যালুটা আসলে কম, এই কারণে হচ্ছিল খুব দ্রুত ডিসচার্জ করছে। আমরা হচ্ছে এই বড় একটা ক্যাপাসিটার দিয়ে দেখি কি হয়, আরেকটা মাঝারি ভ্যালুর ক্যাপাসিটার দেখি, তো শুরুতে আমরা দেখেছি যে জ্বলেই নিভে যাচ্ছে, এটা হচ্ছে
জ্বলার পর ডিসচার্জ হতে একটু সময় নিচ্ছে, তো এটা হচ্ছে আমরা দেখব যে আরেকটু সময় কম সময় নিয়ে মাঝামাঝি এক জায়গা আছে, তো আমরা বলতে পারি যে এই ক্যাপাসিটরও ঠিক আছে। এখন এই ক্যাপাসিটরটা যদি হচ্ছে একদম নষ্ট হয়ে থাকে তাহলে বেসিক্যালি ক্যাপাসিটর হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাবে, তাহলে দেখবে যে ও জ্বলেই আছে। আচ্ছা, আর ক্যাপাসিটরের ভিতরে আমাদের যে কম্পোনেন্ট ম্যাটেরিয়ালগুলো আছে ওখানে যদি কোনো কিছু হয় তাহলে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটরটা হচ্ছে জ্বলছেই না। তো আমরা কিন্তু হচ্ছে এর মাঝখানে মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের ক্যাপাসিটরে হচ্ছে কোনো প্রবলেম আছে, কোন সিচুয়েশনে আছে আমাদের ক্যাপাসিটরটা। সো এমন ভাবে হচ্ছে আমরা আমাদের অন্যান্য কম্পোনেন্টও যেটা আছে রেজিস্টারও ঠিক আছে, মোটামুটি সবগুলোই আমরা চেক করেছি ঠিকই আছে, রাইট। তো যেটা আমরা বললাম যে হচ্ছে খুবই সোজা একটা এক্সপেরিমেন্ট, সোজা একটা সার্কিট কিন্তু খুবই ইউজফুল। সো আমরা যদি হচ্ছে যাদের ইচ্ছা আছে ইলেকট্রনিক্স নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার, সো এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি আমরা করার আগে আসলে আমরা চেক করে নিতে পারি, সবচেয়ে ভালো হয় হচ্ছে এক্সপেরিমেন্ট করার আগে চেক করে নেওয়া যে আমি যে কম্পোনেন্টগুলো ব্যবহার করবো ওগুলো ঠিক আছে নাকি নাই। তো যেটা বললাম ভয় পেয়েছো তুমি শুরুতে কিন্তু এখন নিশ্চয়ই বুঝতে পারছো খুবই ছোট কিন্তু ইউজফুল একটা এক্সপেরিমেন্ট, এটা আসলে হ্যাক, একটা ইউজফুল হ্যাক এটা, যেটা আমাদের অন্যান্য এক্সপেরিমেন্টের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। ঠিক বলেছো, অনেক মজার একটা এক্সপেরিমেন্ট এবং হ্যাক আমরা শিখলাম, আশা করি বন্ধুরা এটা পরবর্তী এক্সপেরিমেন্টগুলোতে কাজে লাগাবে। তোমাকে অনেক ধন্যবাদ আজকের চমৎকার একটা এপিসোডের জন্য, আশা করছি সামনের এপিসোডে আরো অনেক মজার মজার এক্সপেরিমেন্ট আমরা দেখব। অবশ্যই, এবং তোমাকেও অনেক ধন্যবাদ লি। বন্ধুরা এই ছিল আমাদের আজকের বিজ্ঞান আনন্দে, আগামী পর্বে আবারও এসে হাজির হব অনেক মজার এক্সপেরিমেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুন্দর থেকো, আমাদের সাথেই থেকো। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।